বজ্রাঘাতে মৃত্যু হলো দুই মহিলার, আহত তিন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের তর্কাবাইদ গ্রামে। আহতদের ভর্তি করা হয়েছে অমর কানন গ্রামীণ হাসপাতালে। মৃত দুই মহিলার নাম চায়না লোহার, বয়স 60 বছর, এবং মায়া লোহার, বয়স 38 বছর। আহত এবং মৃত প্রত্যেকেই গঙ্গাজল ঘাটের তর্কাবাইদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সোমবার সকালে প্রত্যেকেই গ্রামের অদূরে থাকা এক জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে যান। কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরার সময় আচমকায় ব্যাপক হারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে তারা আশ্রয় নেয় গাছের নিচে, সেখানেই ঘটে বিপত্তি। সেই সময়ই গাছের নিচে আশ্রয় নেওয়া দুই মহিলার বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি তিনজন অমর কানন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা জঙ্গল গেলাম, যে গাছতলা আছে দাঁড়াইছিলাম, বোঝালো নামাই দিয়ে দিয়ে ভালো দাঁড়াইছিলাম, বলে জল ছেড়ার দিয়ে বাড়ি যাব। যে তখন আমরা একবারে চারজনা একখানে পড়ে গেলাম, আরই দাঁড়াইছিল, এই ঠিক আছে, আমরা গেলাম পাঁচজন। হ্যাঁ, দিয়ে আনছিলাম, হ্যাঁ, যা দুটি চারটি আনি ঘরের জন্যে, রান্নার জন্য। চারজনেই হয়েছি মনে হয়, দুজন বলছে ডেড হয়ে গেছে নাকি, শুনছি আমরা এখানে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। আমি উত্তম কুমার মোদি। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনে গোঘাট 1 নম্বর ব্লকের কুমুরসা অঞ্চলের 3 নম্বর সংসদীয় 223 নম্বর বুথে আমি মনোনীত প্রার্থী। আমি সকলকে জানাবো, জড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে আপনারা আশীর্বাদ করুন।